ছন্দে হিসাব ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায় হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকেই জানাই সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে নগদান বই করতে যে প্রশ্ন দেয়া থাকে সেই প্রশ্নের একেবারে শেষ দিকে অনেক সময় এরকম বলা থাকে যে সমাপনী ব্যাংক উদ্বৃত্তের অর্ধেক টাকা মালিক কর্তৃক উত্তোলন করা হলো একটু বড় করে দেখি এরকম অথবা এরকম বলা থাকতে পারে ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ টাকা মালিক কর্তৃক উত্তোলন করা হলো প্রথমে বলেছে অর্ধেক টাকা এখন আবার বলতেছে সম্পূর্ণ টাকা অথবা এমন বলতে পারে সমাপনী ব্যাংক উদ্ভৃত্তের ছয় হাজার টাকা দিয়ে মালিকের স্ত্রীর গহনা ক্রয় করা হল অথবা এমনও বলতে পারে যে ব্যাংক উদ্ভৃত্তের সাত হাজার টাকা দিয়ে মালিকের মেয়ের বিয়ের বাজার করা হলো অর্থাৎ সমাপনী ব্যাংক উদ্বৃত্তের উপর এরকম বিভিন্ন শর্ত থাকতে পারে যে শর্ত থাকলে আমরা কি করব সেটা দেখব তো তার আগে একটু দেখো একটু খেয়াল করো এই শর্তগুলো কিন্তু থাকে একেবারে শেষ দিকে যেহেতু এগুলো একেবারে শেষ দিকে থাকে সেহেতু এটা ছাড়া বাকিগুলোকে আমরা ঠান্ডা মাথায় নগদানভুক্ত করব করার পর এটা নিয়ে ভাববো চলো দেখে নিই কীরকম প্রক্রিয়াটা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলেছে সমাপনী ব্যাংক উদ্ভৃত্তের অর্ধেক টাকা মালিক কর্তৃক উত্তোলন করা হলো তো প্রথমে আমরা সম্পূর্ণ নগদান বইটা করব করার পর এটা নিয়ে ভাববো এখন শর্তটা দিয়েছে ব্যাংক উদ্বৃত্তের উপর তাই আমরা ব্যাংকেরটা আগে যোগ বিয়োগ করবো ব্যাংকের গড়টা আমরা মোট ব্যাঙ্কে জমা দিয়েছি ষোলো হাজার তিনশো টাকা সেই ষোলো হাজার তিনশো টাকা থেকে বিভিন্ন সময় উত্তোলনের পর এখনও সাত হাজার একশো টাকা ব্যাংকে আছে এটাই হলো সমাপনী ব্যাংক উদ্বৃত্ত এটার নাম ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক বাজেই বছরের অঙ্ক তার শেষ তারিখে তো উপরে আগে একটু আমরা ফাঁকা রাখবো এটা পেন্সিল দিয়ে লিখবো লেখার পর আবার প্রশ্নে ফিরে যাই প্রশ্নে বলেছে সমাপনী ব্যাংক উদ্বৃত্ত অর্ধেক টাকা তাহলে সমাপনী ব্যাংক উদ্ভিদ হলো সাত হাজার একশো তার অর্ধেক হলো শিক্ষার্থী বন্ধুরা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মালিক কর্তৃক উত্তোলন করা হলো তাহলে আরেকটা লেনদেন হলো যে মালিক কর্তৃক উত্তোলন তিন হাজার পাঁচশো পঞ্চাশ এটার যাবেদা হল উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট দিকেই লেখবো এই যে বিপরীত নামে উত্তোলন হিসাব নামে টাকা হবে ব্যাংকের ঘরে তারিখ হবে প্রশ্নে যেই তারিখ থাকবে শিক্ষার্থী বন্ধুরা সেই তারিখটা এখন একটু খেয়াল করো যে সমাপনী ব্যাঙ্ক উদ্বৃত্ত ছিল সাত হাজার একশো সেখান থেকে কিন্তু অর্ধেক মালিক নিয়ে নিল তাইলে এখন তো এটা সাত হাজার একশো নাই এটা আছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ তাই এটাকে মুছে এই তিন হাজার পাঁচশো পঞ্চাশ তোমরা করে দিবে অতপর ব্যাংকেরটা আমরা যোগ করব আমরা মোট নগদ পেয়েছি বাইশ হাজার টাকা সেই বাইশ হাজার টাকা থেকে এগুলো প্রদানের পর এখনও আমাদের কাছে আছে চোদ্দো হাজার টাকা এই ব্যালেন্স সিডিগুলোকে বিপরীত দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে ব্যালেন্স বিড়ি নামে নগদেরটা নগদের করে ব্যাংকেরটা ব্যাংকের করে লিখে দিব শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা আরও একটি এরকম সমজাতীয় প্রশ্নের উত্তর দেখি এখানে বলেছে সমাপনী ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ টাকা মালিক কর্তৃক উত্তোলন তাই প্রশ্নের সর্বপ্রথম অন্য অন্য লেনদেনগুলো কীভাবে আমরা লিখবো লেখার পর ব্যাংকের ঘরের ব্যালেন্সিং করব। যেহেতু শর্তটা দেওয়া হয়েছে ব্যাংক উদ্বৃত্তের উপর তাই আমরা ব্যাংকের ঘর আগে ব্যালেন্সিং করবো ব্যাঙ্কে আমাদের মোট জমা হয়েছে ষোলো টাকা সেই ষোলো টাকা থেকে দু হাজার দু উত্তোলনের পর আমাদের ব্যাঙ্কে আছে সাত টাকা এটাই হলো ব্যাংকের সমাপনী উদ্বৃত্ত এটার নাম ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের একেবারে শেষ তারিখে উপরে একটু জায়গা ফাঁকা এটা পেন্সিল দিয়ে তো এখন আবার প্রশ্নে ফিরে যাই প্রশ্নে বলতেছে যে সমাপনী ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ টাকা অর্থাৎ সম্পূর্ণ টাকা বলতে পুরো সাত হাজার টাকায় মালিক নিয়ে নিয়েছে এখানে আর এক টাকাও থাকবে না এটা শূন্য হয়ে যাবে তাহলে মালিক কর্তৃক উত্তোলন সাত হাজার একশো এটার জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সেহেতু আমরা এটাকে ক্রেডিট দিকেই লেখবো বিপরীত নামে উত্তোলন হিসাব নামে টাকা লেখব ব্যাংকের ঘরে তারিখ হবে প্রশ্নের যেই তারিখ সেই তারিখ একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমাপনী ব্যাংক উদ্বৃত্ত ছিল সাত এই পুরা টাকাটা মালিক নিয়ে নিছে যেহেতু মালিক নিয়ে নিছে সম্পূর্ণ টাকা এখন তো আর সাত নাই সমাপনী ব্যাংক উদ্বৃত্তটা শূন্য হয়ে গেছে অর্থাৎ তোমরা পেন্সিলের লেখাটাইভাবে এইভাবে মুছে দিবে অতপর আমরা নগদের গড় যোগ বিয়োগ নগদ আমরা পেয়েছি বাইশ হাজার টাকা সেই বাইশ হাজার টাকা থেকে বিভিন্ন সময় প্রদানের পর এখন আর আমাদের নগদ উদ্বৃত্ত আছে চোদ্দো হাজার টাকা এই যে চোদ্দো হাজার টাকা ব্যালেন্স সিডি এই এইটাকেই বিপরীত দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে ব্যালেন্স বিডি লিখব চোদ্দো হাজার টাকা ব্যাংকের কোনো ব্যালেন্স নাই ব্যাংকের ব্যালেন্স হলো শূন্য চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমজাতীয় আরও একটি প্রশ্নের উত্তর দেখি এখানে বলেছে যে সমাপনী ব্যাংক উদ্বৃত্তের ছয় হাজার টাকা দিয়ে মালিকের স্ত্রীর জন্য গহনা ক্রয় তাই শিক্ষার্থী বন্ধুরা এই শর্তটি ছাড়া বা এই লেনদেনটি ছাড়া বাকি লেনদেনগুলোকে আমরা প্রথমে ঠান্ডা ভাবে লিখব লেখার পর এটাকে নিয়ে ভাববো যেহেতু এখানে ব্যাঙ্ক উদ্বৃত্তের উপর শর্ত আরোপ করা সেহেতু আমরা ব্যাংকের ব্যালেন্সিং করব আগে ব্যাংকে আমাদের মোট জমা হয়েছে ডেবিট দিকে দেখতেছি ষোলো হাজার তিনশো টাকা সেখান থেকে বিভিন্ন সময় উত্তোলনের পর এখনও আছে সাত হাজার একশো টাকা এটা পেন্সিল দিয়ে লিখবো এর নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে উপরে একটু জায়গা ফাঁকা রাখব তো এখন আবার প্রশ্নে ফিরে যাই প্রশ্নে বলতেছে যে সমাপনী ব্যাঙ্ক উদ্বৃত্তের ছয় হাজার টাকা অর্থাৎ সমাপনী ব্যাঙ্ক উদ্বৃত্ত আমরা পাইছি সাত হাজার একশো এই সাত টাকা থেকে ছয় হাজার টাকা দিয়ে মালিকের স্ত্রীর জন্য গহনা ক্রয় এটার দা হলো শিক্ষার্থী বন্ধুরা উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মালিকের যে কোনো ব্যয় উত্তোলন হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু শিক্ষার্থী বন্ধুরা ব্যাঙ্ক ক্রেডিট সেহেতু আমরা এটাকে ক্রেডিট দিকেই লিখব এই যে উত্তোলন হিসাব নামে ব্যাংকের ঘরে টাকা লিখব ছয় হাজার তারিখ হবে প্রশ্নের যেই তারিখ সেই তারিখ নভেম্বর মাসের ত্রিশ তারিখ এখন খেয়াল করো আমাদের কিন্তু প্রথমে সমাপনী ব্যাংক উদ্বৃত্ত ছিল সাত তো প্রশ্নের আলোকে এখান থেকে ছয় টাকা নিয়ে গেল মালিক তাহলে এখন তো আর এখানে সাত নাই এখানে ছয় টাকা কম আছে ছয় টাকা বাদ দিয়ে বাকি এক হাজার একশো টাকা আমরা লিখবো অতপর শিক্ষার্থী বন্ধুরা নগদের গড় যোগ বিয়োগ করবো নগদের ঘরে আমাদের অর্থ নগদের গড় বলতেছে আমরা মোট নগদ পেয়েছি বাইশ হাজার টাকা সেই বাইশ হাজার টাকা থেকে বিভিন্ন সময় প্রদানের পর এখনও চোদ্দো হাজার টাকা আছে এগুলো হলো ব্যালেন্স সিডি এই ব্যালেন্স সিডিগুলোকে বিপরীত দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে ব্যালেন্স বিডি নামে আমরা নগদেরটা নগদের ঘরে ব্যাংকেরটা ব্যাংকের গড়ে লিখব চলো আমরা সমজাতীয় আরও এমন একটি প্রশ্ন দেখি যে এখানে বলেছে ব্যাংক উদ্বৃত্তের সাত হাজার টাকা দিয়ে মালিকের মেয়ের বিয়ের বাজার করা হলো সর্বপ্রথম এই লেনদেনটা ব্যতীত বাকি সবগুলোকে ঠান্ডা মাথিভাবে লিখবো লেখার পর ব্যালেন্সিং শুরু হবে এখন নগদের ব্যালেন্স আগে করব না ব্যাংকের ব্যালেন্স আগে করবো সেটা ডিপেন্ড করে এই প্রশ্নের উপর প্রশ্নে বলেছে ব্যাঙ্ক উদ্বৃত্তের সাত হাজার সেহেতু আমরা ব্যাংকের গড়ের আগে ব্যালেন্সিং করব ব্যাঙ্কে আমাদের মোট জমা হয়েছে ষোলো হাজার তিনশো টাকা সেই ষোলো হাজার তিনশো টাকা থেকে বিভিন্ন সময় উত্তোলনের পর এখনও জমা আছে সাত হাজার একশো টাকা এই সাত হাজার একশো টাকা ব্যালেন্স সিডি এটা লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে তার উপর একটু জায়গা ফাঁকা রাখবো আর এটাকে আমরা পেন্সিল দিয়ে লিখব এখন দেখো এখানে বলেছে যে ব্যাংক উদ্বৃত্তের সাত হাজার টাকা দিয়ে মালিকের মেয়ের বিয়ের বাজার করা হয়েছে যেহেতু এটা মালিকের ব্যক্তিগত ব্যয় সেহেতু আর জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক ক্রেডিট আমরা ক্রেডিট দিকেই লিখব উত্তোলন হিসাব নামে টাকা সাত হাজার তারিখ হবে প্রশ্নের যেই তারিখ থাকবে সেই তারিখ তা এখন আরেকটু খেয়াল করো যে আমাদের স্বাভাবিকভাবে সমাপনী ব্যাংক উদ্বৃত্ত আসছিল সাত হাজার একশো এখান থেকে সাত টাকা মালিক নিয়ে নিয়েছে তার মেয়ের বিয়ের বাজারের জন্য তাহলে তো এখানে সাত নাই এখানে আছে একশো সে একশো এটা মুছে লিখিয়ে দিতে হবে এই জন্য আমি এটাকে পেন্সিল দিয়ে লিখতে বলেছিলাম অতপর আমরা নগদের গড় ব্যালেন্সিং করবো নগদ আমরা পেয়েছি মোট বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা থেকে প্রদানের পর আমাদের হাতে আছে আর চোদ্দ হাজার টাকা এই ব্যালেন্স সিডিগুলোকে আমরা শিক্ষার্থী বন্ধুরা বিপরীত দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে ব্যালেন্স বিডি নামে লিখবো নগদেরটা নগদের গড়ে ব্যাংকেরটা ব্যাংকের ঘরে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ